প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা একটি আত্মজীবনীমূলক রচনা কিভাবে লিখতে পারি তা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরো দুটি ভিন্নধর্মী রচনা, আমাদের বিদ্যালয় ও সত্যবাদিতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ থেকে আমরা নিজের বিদ্যালয় সম্পর্কিত তথ্যগুলো ব্যবহার করে নিজ নিজ বিদ্যালয়কে নিয়ে একটি প্রবন্ধ লিখতে পারব। মহৎ ব্যক্তিদের সত্যবাদিতার গল্প জেনে জীবনে সত্যবাদিতার প্রয়োজন ব্যাখ্যা করতে পারব। আমরা নিজের জীবনে সত্যবাদিতার প্রয়োগ করতে পারব এবং মানব জীবনে সত্যবাদিতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রবন্ধ রচনা করতে পারব। চলো তাহলে এক এক করে দেখে নেই কিভাবে আমরা আমাদের বিদ্যালয় এবং সত্যবাদিতা সম্পর্কে প্রবন্ধ লিখতে পারি। প্রথমেই আমরা আমাদের বিদ্যালয় প্রবন্ধটি নিয়ে আলোচনা করি। আমরা আগের ক্লাসগুলো থেকে জেনেছি যে প্রতিটা প্রবন্ধ বা রচনাকে মূলত আমরা তিনটি অংশে ভাগ করে নিয়ে লিখি, ভূমিকা বা সূচনা, মূল অংশ এবং উপসংহার। তোমার বিদ্যালয়কে নিয়ে রচনা লিখতে গেলে প্রথমে তুমি কি কি বিষয়ে বলবে তা ছোট ছোট অনুচ্ছেদ বা ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে। এখানে যেমন তুমি শুরুতে ভূমিকা এবং শেষে উপসংহার লিখবে। চলো দেখে নেই ভূমিকা কেমন হতে পারে। আমাদের বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয় একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যেখানে পড়াশোনার পাশাপাশি সামাজিক রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা, পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সৌহার্দ এবং সাংস্কৃতিক বিষয়গুলোর চর্চা করা হয়। প্রাচীনকালে শিক্ষা ছিল আশ্রম কেন্দ্রিক। শিক্ষার্থীরা আশ্রমে থেকে গুরুর কাছে শিক্ষা লাভ করত। এই আশ্রমগুলোকে বলা হতো গুরুগৃহ বা গুরুকুল। বর্তমানের আধুনিক বিদ্যালয়ের সুযোগ সুবিধা সহ আশ্রমের মতো নিবিড় পরিচর্যায় পাঠদান করা হয় সেরকম একটি বিদ্যালয় হল আমার বিদ্যালয়টি। এভাবে তুমি তোমার ভূমিকা অংশটি সাজিয়ে লিখতে পারো। এবার মূল বক্তব্যটি দেখে নেই। আমরা জানি মূল বক্তব্যটি হবে বিবরণমূলক। পড়াশোনার পাশাপাশি তোমার বিদ্যালয় সামাজিক নিয়ম রীতিনীতি, পরস্পরের সাথে সম্পর্ক তৈরি ও উন্নয়ন, সম্প্রীতি ও সৌহার্দ তৈরি, সাংস্কৃতিক বিষয়ের চর্চা, এগুলোতে কিভাবে সহায়তা করছে তা তুমি মূল বক্তব্যে এসে লিখতে পারো। মূল বক্তব্যের এই অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল, অবস্থান, বিদ্যালয়ের পরিবেশ, কাঠামো ও অবকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষক শিক্ষার্থী, পড়াশোনা, পরীক্ষার ফলাফল, সাংস্কৃতিক কার্যাবলী, অনুষ্ঠান, খেলাধুলা, এই বিষয়গুলো নিয়ে আলাদা করে অনুচ্ছেদ করে লিখবে। মূল বিবরণ লিখতে গিয়ে তোমার রচনাটি এভাবে সাজাতে পারো। এখানে তুমি প্রথমেই বলতে পারো প্রতিষ্ঠাকাল নিয়ে। তোমার বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পাঠদান করা হয় তা উল্লেখ করে তুমি এই অংশটি লিখতে পারো। এরপর যে অনুচ্ছেদটি করতে পারো তা হচ্ছে অবস্থান। তোমার বিদ্যালয়টি কোন জেলার কোন এলাকায় অবস্থিত তা লিখবে। বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, এর যাতায়াত ব্যবস্থা কেমন, এগুলো উল্লেখ করতে পারো। এই অনুচ্ছেদে উল্লেখ করবে তোমার বিদ্যালয়ের পরিবেশ কেমন, যেমন বিদ্যালয় ভবনটি কেমন, কততলা বিশিষ্ট, কেমন আকৃতির, সেখানে মাঠ রয়েছে কিনা, বাগান বা গাছপালা রয়েছে কিনা, এই বিষয়গুলো উল্লেখ করতে পারো। এরপর শ্রেণীকক্ষগুলো কেমন, কতগুলো কক্ষ রয়েছে, কক্ষগুলো কত বড়, আলো বাতাসের ব্যবস্থা কেমন, শিক্ষক রুম, অফিস রুম, বিদ্যালয়ের পাঠাগার, এগুলো কেমন, সেগুলো উল্লেখ করতে পারো। অর্থাৎ তোমার পুরো বিদ্যালয়ের একটি সামগ্রিক চিত্র তুলে ধরবে বিদ্যালয়ের পরিবেশ এই অনুচ্ছেদে। এরপর তুমি বলতে পারো তোমার বিদ্যালয়ের শিক্ষার্থী সম্পর্কে। প্রতিটি শ্রেণীতে কয়টি করে শাখা, প্রতি শাখায় কতজন করে শিক্ষার্থী, মোট শিক্ষার্থী সংখ্যা তুমি এই অনুচ্ছেদে উল্লেখ করবে। শিক্ষার্থীর পর বলবে শিক্ষকদের নিয়ে। এই অনুচ্ছেদে তুমি বলবে শিক্ষক সংখ্যা কত, শিক্ষকদের ব্যবহার ও পাঠদান কৌশল সম্পর্কেও বলবে, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ বা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সহ সকল শিক্ষককে নিয়ে তুমি এই অংশটি সাজাতে পারো। একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হতে পারে পাঠদানের পদ্ধতি। তোমার বিদ্যালয়ের পড়াশোনার পদ্ধতি, পাঠদান কৌশল, সাপ্তাহিক ক্লাস কয়টি করে, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক পরীক্ষা, এগুলো নিয়ে লিখবে।
যেমন হতে পারে বছরে কয়টি সাময়িক পরীক্ষা তোমরা দাও, এক্ষেত্রে ফলাফল কিভাবে নির্ধারণ করা হয়, কত শতাংশ নম্বর বার্ষিক পরীক্ষায় যোগ হয়, এছাড়া নিয়মিত পাঠদানের বাইরে দুর্বল শিক্ষার্থীদের জন্য কিভাবে বিশেষ যত্ন নেওয়া হয়, এই বিষয়গুলো এই অনুচ্ছেদে উল্লেখ করতে পারো। বিদ্যালয়ে বিজ্ঞানের বিষয়গুলোতে ব্যবহারিক ক্লাসের জন্য গবেষণাগারের প্রয়োজন হয়। তোমার বিদ্যালয়ে গবেষণাগার রয়েছে কিনা, থাকলে কয়টি, সেখানে কি কি ধরনের গবেষণা সামগ্রী রয়েছে, এই বিষয়গুলো নিয়ে এই অনুচ্ছেদটি সাজাতে পারো। তোমার আরেকটি অনুচ্ছেদ হতে পারে পাঠ্য বহির্ভূত বিষয় চর্চা করা। বিদ্যালয়গুলোতে মুক্ত বুদ্ধি ও সৃজনশীলতা চর্চা ও বিকাশে সহায়ক বিভিন্ন রকম ক্লাব, যেমন সায়েন্স ক্লাব, বিতর্ক ক্লাব, দাবা, শরীরচর্চার ক্লাব, পাঠ চক্র, নাট্যদল ইত্যাদি বিভিন্ন রকম পাঠ্যক্রম অতিরিক্ত বিষয়ে চর্চার জন্য বিভিন্ন ক্লাব থাকে। তোমার বিদ্যালয়ে এ ধরনের পাঠ্যক্রমের অতিরিক্ত কার্যক্রম যদি থেকে থাকে সেগুলো সম্পর্কেও তুমি লিখতে পারো। এছাড়া তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানাদি সম্পর্কেও আরেকটি অনুচ্ছেদ লিখতে পারো। বছর জুড়ে ক্লাবগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, সেখানে তোমাদের অংশগ্রহণ, সুযোগ সুবিধা এগুলো নিয়ে লিখবে। অথবা বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এরকম বিভিন্ন জাতীয় দিবসগুলোতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেগুলোরও উল্লেখ করতে পারো। বিদ্যালয়ের খেলাধুলার আয়োজন নিয়ে একটি অনুচ্ছেদ রাখতে পারো, যেমন তোমার বিদ্যালয়ে কি কি ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, খেলার সুযোগ সুবিধা কেমন, কি কি খেলার সরঞ্জাম রয়েছে, সেই সব সম্পর্কে এখানে লিখতে পারো। তুমি সাধারণত কোন খেলায় অংশগ্রহণ করো সেটিও এখানে উল্লেখ করতে পারো। আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হবে পরীক্ষার ফলাফল। পিইসি, জেএসসি, এসএসসি ইত্যাদি বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমার বিদ্যালয়ের ফলাফল কেমন হয় আমাদের বিদ্যালয়ের রচনায়, সেই সম্পর্কে তোমাকে অবশ্যই লিখতে হবে। সবশেষে আরেকটি অনুচ্ছেদ যোগ করতে পারো, সেটি হচ্ছে বিদ্যালয়ের নিজস্ব বৈশিষ্ট্য। এই অনুচ্ছেদে আসলে তুমি এমন কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবে যা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। সেটি হতে পারে তোমার বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি বা নিয়ম শৃঙ্খলা, অথবা শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, এরকম কিছু নিজস্ব বৈশিষ্ট্য উল্লেখ করবে যা তোমার বিদ্যালয়ের সুনামকে অক্ষুণ্ণ রেখেছে। আমাদের বিদ্যালয়ের রচনাটি আমরা কিভাবে লিখতে পারি সেই আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলো এখন দেখে নেই আমরা উপসংহার অংশটি কিভাবে লিখতে পারি। এই অংশে এসে তুমি কেন এই বিদ্যালয়ে পড়তে চাও, কেন তুমি বিদ্যালয়কে নিয়ে গর্ব অনুভব করো, সেরকম কিছু সংক্ষেপে বলে তোমার রচনা সমাপ্তি টানতে পারো। আশা করি এবার তোমরা আমাদের বিদ্যালয়ের প্রবন্ধটি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। তাহলে চলো এবার আরেকটি প্রবন্ধ নিয়ে আলোচনা করি। এবার আমরা দেখব সত্যবাদিতা প্রবন্ধটি কিভাবে লেখা যায়। সত্যবাদিতা প্রবন্ধটি আমরা কিভাবে লিখতে পারি চলো এখন দেখে নেই। সত্যবাদিতা আমাদের বিদ্যালয় থেকে পুরোপুরি আলাদা ধরনের একটি রচনা, তাই এটি লেখার কৌশলও আগেরটির থেকে কিছুটা ভিন্ন। তুমি সত্যবাদিতার ভূমিকাটি যেভাবে লিখতে পারো সেটি হচ্ছে, সত্যবাদিতা একটি মহৎ গুণ, চরম বিপদের সময়ও একজন সত্যবাদী ব্যক্তি কখনো মিথ্যা বলেন না। সত্যবাদী ব্যক্তি সমাজে ও রাষ্ট্রে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হন, তাই তাকে সবাই সম্মান করে। এভাবে খুব অল্প কথায় সত্যবাদিতার ভূমিকাটি তুমি লিখতে পারো। আমরা সত্যবাদিতার রচনার মূল অংশটি কিভাবে লিখব চলো দেখে নেই। আমরা জানি মূল বক্তব্যটি হবে বিবরণমূলক। মূল বক্তব্যের অনুচ্ছেদে এসে এখন বলতে পারো সত্যবাদিতা কি। আচ্ছা তোমরা বলো তো, সত্যবাদিতা দেখতে কেমন, এর রং কি, কেমন আকৃতির? দেখো একটু আগে আমরা যখন আমাদের বিদ্যালয় নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম বিদ্যালয়ের একটি কাঠামো আছে এবং আমরা সেগুলোর বিবরণও দিয়েছি, কিন্তু সত্যবাদিতার ব্যাপারটা একেবারেই ভিন্ন। সত্য কথা বলার গুণকে বলা হয় সত্যবাদিতা। এটি অনেক বড় গুণ, মানুষের চরিত্রে অলংকারের মতো। একজন মানুষকে অলংকারে যেমন শোভিত, সুন্দর, আকর্ষণীয় দেখায়, তেমনি সত্যবাদিতা একজন মানুষের চরিত্রকে সুন্দর, আকর্ষণীয়, শোভিত করে তোলে। মিথ্যা অনেক রকমের হতে পারে, কিন্তু সত্য একটি। অর্থাৎ মিথ্যাকে অনেক রকম ভাবে সাজিয়ে গুছিয়ে পরিবর্তন করে তারপর প্রকাশ করা যায়, কিন্তু সত্য অপরিবর্তনীয়। এবং আমরা জানি সত্যকে পরিবর্তন করে অন্যভাবে প্রকাশ করা যায় না, সত্যের রূপ একটি। এর আগে একটি পাঠে আমরা আলোচনা করেছিলাম
প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনের জন্য আমাদের অনুশীলন করা প্রয়োজন। এই দক্ষতা আমরা একদিনে অর্জন করতে পারব না। সত্যবাদিতার ব্যাপারটিও ঠিক একই রকম। সত্যবাদিতার গুণ একদিনে অর্জন করা সম্ভব নয়, কিন্তু নিয়মিত চর্চা এবং অনুশীলন করলে তুমি অবশ্যই সত্যবাদিতা গুণটি একদিন অর্জন করতে পারো। এখানে আমি যেমন আলোচনা করলাম সত্যবাদিতা আসলে কি, এভাবে তুমি ভূমিকার পরপরই সত্যবাদিতার ব্যাপারটি কি সেটি লিখে তোমার মূল বক্তব্যের অংশটি শুরু করতে পারো। পৃথিবীর ইতিহাসে ভালো কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন যে সকল ব্যক্তি, তাদের প্রত্যেকেই ছিলেন সত্যবাদী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদিতার একটি আদর্শ রূপ। তাকে সবাই ডাকত আলামিন বা বিশ্বাসী বলে। এমনকি তার শত্রুরা, যারা তাকে খুবই অপছন্দ করত, তারাও তাকে এই সত্যবাদিতার গুণের জন্য বিশ্বাস করত এবং বিশ্বাস করে তার কাছে তাদের মালামাল সম্পদ এগুলো গচ্ছিত রাখত। মহানবীকে নিয়ে সত্যবাদিতার একটি গল্প আছে, তোমরা কি সেটি জানো? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন এবং বললেন তিনি চুরি করা, মিথ্যা বলা সহ অনেক অন্যায় ও পাপ কাজের সাথে যুক্ত, কিন্তু তিনি এগুলো ছেড়ে দিতে চান। এখন তিনি কি করবেন? নবীজি বললেন, সব কাজ একসাথে ছেড়ে দেওয়া সম্ভব হবে না, তাই প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। সেই লোকটি এরপর যখন চুরি করতে গেল, সেখানে সে ধরা পড়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হল সে এখানে কেন এসেছে। এর উত্তরে তিনি আর মিথ্যা বলতে পারলেন না, কারণ তিনি নবীজিকে কথা দিয়েছেন তিনি এরপর থেকে সত্যি কথা বলবেন। এরপর তিনি দেখলেন যে তিনি যে অন্যায় কাজই করেন তিনি আর মিথ্যা বলতে পারছেন না, সত্যি কথাই বলতে হবে, আবার সত্যি বলে এই অন্যায় কাজগুলো চালিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। অবশেষে তিনি সকল অন্যায় কাজ করাও ছেড়ে দিলেন। নবীজি তাকে বলেছিলেন প্রথমে শুধু মিথ্যা কথা বলা ছেড়ে দিতে, কিন্তু এই মিথ্যা বলা ছাড়ার কারণে একটা সময় গিয়ে তাকে সব রকম অন্যায় কাজই ছেড়ে দিতে হল। তোমরা একটু ভেবে দেখো তো, এই ঘটনা থেকে তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যদি মিথ্যা বলা ছেড়ে দেই, অর্থাৎ আমরা যদি সত্যবাদিতার পথে আসি, তাহলে ধীরে ধীরে আমরা সব ধরনের পাপ কাজ বা খারাপ কাজ থেকে সরে আসতে পারব। তাহলে দেখলে তো সত্যবাদিতা কত মহৎ একটি গুণ। আরও একটি সত্য ঘটনা বলি তোমাদের। আমরা তো সবাই মহাত্মা গান্ধীকে চিনি, যিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। একদিন তিনি বাবার পকেট থেকে টাকা চুরি করেন, কিন্তু পরে তার খুবই অনুশোচনা হয় এবং তিনি এই চুরির কথা বাবাকে গিয়ে বলে দেন। তার বাবা
সময় চেষ্টা করব সত্যি কথা বলতে, সত্যের পথে চলতে। এভাবে লিখে তুমি এই অংশটি শেষ করতে পারো। সত্যবাদিতা রচনার উপসংহার অংশটি আমি এভাবে লিখেছি, তোমরা দেখো। সত্যবাদিতা একজন মানুষের চরিত্রকে সুন্দর ও মহৎ করে তোলে। আমরা মনে রাখব, সত্যের জয় হবেই। একজন সত্যবাদী ব্যক্তি পৃথিবীর অমূল্য সম্পদ, তাই আমরা নিজেরা সবসময় সত্যবাদী হওয়ার চেষ্টা করব এবং অন্যকেও সত্যবাদিতার পথে আসতে আহ্বান জানাব। এভাবে উপসংহার লিখে তুমি তোমার প্রবন্ধটি শেষ করতে পারো। তাহলে আজকে আমাদের কি কি বিষয়ে জানা হলো? আমরা জেনেছি সত্যবাদিতা কি, একজন মানুষের জীবনে সত্যবাদী হওয়া কেন প্রয়োজন। এছাড়া আমরা জেনেছি পৃথিবীর স্মরণীয় মানুষদের সত্যবাদিতার কিছু অনুকরণীয় ঘটনা, যা আমাদেরকে সত্যের পথে চলতে অনুপ্রাণিত করবে। সেই সাথে আমরা যে বিদ্যালয়ে পড়ি, সে বিদ্যালয়কে নিয়ে কিভাবে গুছিয়ে একটি রচনা লিখতে পারি তাও আমরা আজকের পাঠে জেনেছি। এখন কি আমরা গুছিয়ে আমাদের বিদ্যালয় ও সত্যবাদিতা নিয়ে রচনা লিখতে পারব? আমরা অবশ্যই পারব আশা করছি। তাহলে আজ এ পর্যন্তই। এবারে তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমাদের বাংলা খাতায় বাড়ির কাজ করবে এবং স্কুল খোলার পর বাড়ির কাজের এই খাতাটি বাংলা শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের মূল্যায়নের এই নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে যোগ হবে। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে, আমাদের বিদ্যালয় শিরোনামের একটি প্রবন্ধ রচনা করবে। লক্ষ্য করো, বিদ্যালয়ের রচনা নিয়ে আমি তোমাদের যে ধারণা দিয়েছি, যেভাবে অনুচ্ছেদগুলো ভাগ করে দিয়েছি, সেভাবে তোমার বিদ্যালয়ের সমস্ত তথ্য ব্যবহার করে অনুচ্ছেদ করে সাজিয়ে তোমার রচনাটি লিখবে। এছাড়া আরেকটি রচনা লিখবে, সত্যবাদিতা নিয়ে একটি প্রবন্ধ লিখবে, যেখানে তোমার জীবনে সত্যবাদিতার একটি ঘটনা উল্লেখ থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।